চুয়াডাঙ্গায় 75-এর 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের উপর ইতিহাস আশ্রয়ী গবেষণালব্ধ নাটক অভিশপ্ত আগস্ট মঞ্চায়িত হয়েছে। রোববার রাতে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় এ ও চুয়াডাঙ্গা পুলিশের আয়োজনে পুলিশ ড্রিল সেরে এ নাটক মঞ্চায়িত হয়। নাটক মঞ্চায়ন করেন বাংলাদেশের পুলিশের সদস্যরা। এ সময় চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ারদার, চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।